আমি এদিকেই আসছিলাম, হঠাৎ দেখলাম রানী কেমন ভূতগ্রস্তের মতো জলের দিকে এগিয়ে যাচ্ছে। ওর কোনো সাড় ছিল না, আর মনে হচ্ছিল ও কিছু একটা দেখছে, যা ওকে সম্পূর্ণ বশ করে ফেলেছে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই তো জ্ঞান হারালো। আসলে কলকাতাতেও অদ্ভুত সব কাণ্ড ঘটেছে। রানীর আধার অনেক উচ্চ স্তরের, এটা সাধক রামপ্রসাদের ভিটে, নিকটেই তার সাধন পীঠ, পঞ্চমুণ্ডীর আসন এখনো তপ্ত। এ পীঠে এলে রানীর মতন মেয়ের যে নানান অভিজ্ঞতা হবে সেটাই স্বাভাবিক। ওর চেতন এক্ষুনি ফিরবে, কেউ ওকে বিরক্ত করো না। রাজচন্দ্র থাকুক, বাকি সবাই ভেতরে চলো। আজ মায়ের বিসর্জনের দিন, এমনই এক বিসর্জনের দিন সাধক রামপ্রসাদ সেন মাতৃমূর্তিকে বিসর্জন দিতে গিয়ে নিজেও স্বেচ্ছায় সলিল সমাধি নিয়েছিলেন। আমি নিজে তার সমাধির পর এ পীঠ দেখতে এসেছিলাম। কালো বাচ্চা মেয়েটা, ও তো বলল ও আবার আমার কাছে আসবে। তুই ভয় পাস না রে, আমি আবার আসব, যখন আসব তখন অন্য রূপে আসব রে। কিচ্ছু দেখিস নি তুই, কিচ্ছুটি দেখিস নি, শুনতে পাচ্ছিস তুই, কিচ্ছু দেখিস নি। এই সবই তোর মনের ভুল, বুঝেছিস? তুই আমাদের রানী, তুই বড় ঘরের বউ, তোকে শ্বশুর বাড়ির ঘর করতে হবে।